ফের স্কচ পুরস্কার প্রাপ্তির রাজ্যের এবার বন দপ্তরের কাজে মিলল স্বীকৃতি। কৃতিত্ব দেওয়া হলো ম্যানগ্রোভ বাঁচানোর উদ্যোগকে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৭৫ জন, এক ধাক্কায় অনেকটাই কমল মৃত্যু। সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। বাড়ল সিবিআই ইডি শীর্ষকর্তাদের চাকরির মেয়াদ, ২ বছর থেকে বেড়ে দাঁড়ালো ৫ বছর পর্যন্ত, জোড়া অর্ডিন্যান্স জারি কেন্দ্রের। মাতৃহারা বিএসপি নেত্রী মায়াবতী, সশরীরে সাক্ষাৎ প্রিয়াঙ্কা গান্ধীর, টুইটে সমবেদনা জানালেন অখিলেশ যাদব ও যোগী আদিত্যনাথ। পর্নকাণ্ডের পর ফের বিপাকে শিল্পা ও রাজকুন্দ্রা, নাম জড়ালো আর্থিক প্রতারণায়, বান্দ্রা থানায় অভিযোগ দেয় তারকা দম্পতির বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটে ফের থ্রি মাস্কেটিয়ার্স, রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে ভিভিএস লক্ষ্মণ, নিশ্চিত করলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২ বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন দর্শকরাও, অনলাইনে টিকিট মিলবে সোমবার থেকেই। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছে বিস্তারিত খবরে। চলতি মৌসুমে বিভিন্ন দপ্তরের হাত ধরে রাজ্যের মুকুটে একগুচ্ছ স্কচ পালক চলল। শিক্ষা দপ্তর, পর্যটন দপ্তরের পর এবার রাজ্যের বন দপ্তরের ঝুলিতে এলো সিলভার স্কচ পুরস্কার। জাতীয় স্তরের এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা করা হয়েছে রবিবার। রাজ্যের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে পরপর বছরগুলোয় বয়ে গিয়েছে ফণী, আমফান, ইয়াসের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। তছনছ হয়ে গিয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল, কিন্তু বিপর্যয় পরবর্তী সময়ে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানগ্রোভ বাঁচাতে বন দপ্তরের এই উদ্যোগের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে স্কচ পুরস্কারের শংসাপত্রে। এর আগে রাজ্য সরকারের একাধিক দপ্তরের কাজে স্বীকৃতি হিসেবে স্কচ পুরস্কার মিলেছে। চলতি বছরের আগস্ট মাসেই রাজ্যের মুকুটে যুক্ত হয়েছিল ৪টি স্কচ অ্যাওয়ার্ড। শনিবার শিক্ষা দপ্তরের কৃতিত্বে ফের মিলেছে ২টি গোল্ড অ্যাওয়ার্ড। এ নিয়ে গত ৩ মাসে মোট ৮টি স্কচ পুরস্কার পেল রাজ্য। করোনার কবল থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। কিছুটা হলেও নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। একদিনে রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি, তবে এক ধাক্কায় অনেকটা কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনায় মৃত ৭ জন, সুস্থতার হার ৯৮.২৯%। কিন্তু স্বস্তি নেই কলকাতাবাসীর। গত ২৪ ঘন্টায় ফের খানিকটা বাড়ল তিলোত্তমার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৩৮ জন কলকাতার, অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দৈনিক মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ২জন। সংক্রমণের হিসেবে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা, একদিনে আক্রান্ত সেখানকার ১৪০ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩১৪। গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট ২.১৩%। সিবিআই ও ইডি শীর্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টরদের চাকরির মেয়াদ ছিল ২ বছর, এক ধাক্কায় সেটি বাড়িয়ে করা হল ৫ বছর। রবিবার কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দুটি আলাদা আলাদা অর্ডিন্যান্স জারি করা হয়েছে। দুটি অর্ডিন্যান্সেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সম্প্রতি ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। মামলার জবাবে কেন্দ্র জানায় গুরুত্বপূর্ণ তদন্ত শেষ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়ে দেয় বিরল এবং ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে ইডি বা সিবিআই আধিকারিকদের মেয়াদ ১ বছর পর্যন্ত বাড়ানো যেতেই পারে। শীর্ষ আদালতের সেই রায়ের পর এবার কেন্দ্র সরাসরি অর্ডিন্যান্স জারি করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে দিল। প্রসঙ্গত, মোদী সরকারের বিরুদ্ধে বহুদিন আগে থেকেই ইডি এবং সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। হঠাৎ এই দুই সংস্থার শীর্ষ আধিকারিকদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তরপ্রদেশের ভোটের আগে মাতৃহারা বিএসপি নেত্রী মায়াবতী, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মায়াবতীর মা রামরতি দেবী। মায়াবতীর এই ব্যক্তিগত ক্ষতির দিনে রাজনৈতিক বৈরিতা ভুলে তাঁর পাশে দাঁড়িয়েছেন বিরোধী পক্ষের নেতা নেত্রীরাও। টুইটে সমবেদনা জানিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সশরীরে পৌঁছে গিয়েছিলেন বিরোধী নেত্রীর বাড়ি। সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা এবং স্থানীয় কংগ্রেস নেতারা। সৌজন্য বিনিময়ের পর বেশ কিছুক্ষণ কথাও বলেছেন মায়াবতী এবং প্রিয়াঙ্কা। ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসকে নিজেদের পয়লা শত্রু হিসেবে চিহ্নিত করে নিয়েছেন মায়াবতী। কিন্তু বিধানসভা ভোটের আগে সেই সমীকরণ বদলাতে পারে, কারণ বিধানসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা কম।
আবার কংগ্রেসের একা লড়াই করার মতো সাংগঠনিক ক্ষমতাও তেমন নেই। এই পরিস্থিতিতে দুই নেত্রীর কথোপকথন নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক গুঞ্জন। পর্নকাণ্ডের পর ফের আইনি জটিলতায় শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। মুম্বাইয়ের বান্দ্রা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিকিন বারাই নামে এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর অভিযোগ, অতিরিক্ত লাভের আশা দেখিয়ে গত 2014 সালের জুলাই মাসে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় প্রায় 1.5 কোটি টাকা বিনিয়োগ করানো হয় তাঁকে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা ওই ব্যবসায়ীকে হুমকি দেন। সে কারণেই শিল্পা ও রাজের বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জল্পনাতেই পড়ল শিলমোহর। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন বিভিএস লক্ষ্মণ। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। অর্থাৎ ভারতীয় ক্রিকেট নতুন রূপে ফিরে পেতে চলেছে থ্রি মাস্কেটিয়ার্স সৌরভ দ্রাবিড় লক্ষ্মণকে। রবি শাস্ত্রী উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান পদে থাকা মিস্টার ডিপেন্ডেবলের শূন্যস্থান কে পূরণ করবেন। তখনই উঠে আসে লক্ষ্মণের নাম। ভারতীয় ক্রিকেটকে সাফল্যের শিখরে পৌঁছতে প্রাক্তনীদের বড় ভূমিকার কথা বরাবরই বলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কারণেই বিরাট কোহলিদের কোচ হিসেবেও বোর্ডের প্রথম পছন্দ ছিল কোনো ভারতীয় প্রাক্তন ক্রিকেটারই। কোহলিদের হেড স্যারের ভূমিকায় রাহুল দ্রাবিড়কে বেছে নেওয়ার পর এনসিএর প্রধান হিসেবেও লক্ষ্মণকে বেছে নিল সৌরভের বোর্ড। 21 নভেম্বর 2021, এই তারিখেই আবার ইডেন গার্ডেন্সে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখতে পাবেন সাধারণ দর্শকরাও। দুবছর আগে দেশের মাঠের প্রথম গোলাপি বলের টেস্ট ইডেনে খেলেছিলেন বিরাট কোহলিরা। তারপরই নেমে আসে করোনা মহামারী। দুবছর পর নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি আয়োজনের সুযোগ পেল সিএবি। রাজ্যে কোভিডের প্রকোপ এখন অনেকটাই স্তিমিত, তাই ইডেনে আয়োজিত এই ম্যাচে 70% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন সিএবি এবং বিসিসিআই কর্তারা। অনলাইনে টিকিট বুক করা যাবে সোমবার অর্থাৎ 15 নভেম্বর থেকেই। সিএবি সূত্রে খবর, প্রাথমিকভাবে দুরকম টিকিট ছাড়া হবে। একটির দাম 650 টাকা, দ্বিতীয়টির দাম 1500 টাকা। অফলাইনে টিকিট মিলতে পারে সম্ভবত আগামী 17 তারিখ থেকে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।